আসসালামু আলাইকুম অনুষ্ঠিত অবশ্য শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পড়ছিলাম দক্ষিণেশ্বর সরকার রাজনীতি নেপাল থেকে নেপালের মাওবাদী আন্দোলন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেপালে শাসন ব্যবস্থা, নেপালের যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সেই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং লেটিন আমেরিকার উন্নয়নশীল দেশের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এই সমস্ত দেশগুলো একসময় উপনিবেশিক শাসনাধীনে ছিল। 50-এর দশকে রাষ্ট্রবিজ্ঞানে এবং উন্নয়ন অর্থনীতির তাত্ত্বিকরা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহে অন্যান্য সমস্যা শনাক্ত করার পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করে। রাজনৈতিক অস্থিতিশীলতা একটা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, নেপালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। রাজনৈতিক অস্থিতিশীলতা একটা দেশে তখনই সৃষ্টি হয় যখন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণগুলো আমরা এখন এক এক করে আলোচনা করব। দারিদ্র নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার একটা অন্যতম কারণ। নেপালের মোট জনসংখ্যার 40% দারিদ্র সীমার নিচে বসবাস করে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও, গণতান্ত্রিক সরকার থাকা সত্ত্বেও সেখানে জনগণের যে ন্যূনতম মৌলিক চাহিদা সেটা পূরণ করতে সরকারগুলো ব্যর্থ হয়, যার ফলে দরিদ্র লোকজন আরও বেশি দরিদ্র হয়ে যাচ্ছিল। বেকারত্ব, ক্ষুধা, এই বিষয়গুলো নেপালের রাজনৈতিক ক্ষেত্রে একটা নিত্যনৈমিত্তিক বৈশিষ্ট্য পরিণত হচ্ছিল, আর যার ফলে সে দেশে এই যে বিষয়গুলো দারিদ্র, চরম দারিদ্র, এটা নেপালের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে দিয়েছিল। স্বৈরতান্ত্রিক মানসিকতা, আমরা দেখি যে নেপালে 1959 সালে সর্বপ্রথম গণতান্ত্রিক সরকার আসে, ক্ষমতায় আসে, কিন্তু সে সরকার বেশিদিন স্থায়ী ছিল না, মাত্র 21 মাস সে সরকার ক্ষমতায় ছিল। পরবর্তীতে 90-এর দশকে আমরা দেখি যে গণতান্ত্রিক ধারা আবারও চলে আসে, কিন্তু সে সরকারগুলো বেশিদিন টিকতে পারে। 2005 সালে রাজা জ্ঞানেন্দ্র তৎকালীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে জরুরি ব্যবস্থা জারি করে এবং দেশের সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। এই যে স্বৈরতান্ত্রিক মানসিকতা রাজার অথবা যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এই স্বৈরতান্ত্রিক মানসিকতার ফলে নেপালের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। মাওবাদীদের তৎপরতা, আমরা দেখি যে মাওবাদীরা সর্বপ্রথম 1996 সালে মাওবাদীদের যাত্রা শুরু হয়, কিন্তু মাওবাদীদের যাত্রার আন্দোলনের পরিসমাপ্তি ঘটে 1906 সালে। নেপালের জনগণ বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছিল, তৎকালীন সরকার জনগণের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছিল, যার ফলে জনগণের একটা বড় অংশ মাওবাদী আন্দোলনে যোগদান করে। আর নির্বাচিত আমরা দেখি যে নির্বাচনের পর মাওবাদীরা সর্বোচ্চ আসন লাভ করে, কিন্তু পরবর্তীতে যখন সে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন, প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন এবং সরকার গঠনের ক্ষেত্রে মাওবাদীদের সাথে অন্যান্য রাজনৈতিক যে দল আছে সেই দলের রাজনৈতিক দলের সদস্যদের সাথে একটা মতবিরোধ দেখা দেয়, যার ফলে এই যে মতভেদ সেটা থেকেও দেশের রাজনৈতিক পরিস্থিতিটা অস্থিতিশীল হয়ে পড়ে। ঘন ঘন সরকার পরিবর্তন, এটা আমরা নেপালে দেখি, এটাও রাজনৈতিক অস্থিতিশীলতার একটা কারণ। যে আমরা দেখি যে 1991 সাল থেকে 2004 সাল পর্যন্ত নেপালে এই 14 বছরে 10 বার সরকার পরিবর্তন হয়েছে, আর যখন একটা দেশে সরকার স্থিতিশীল থাকে না তখন একটা দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে না। তারপর আমরা দেখব যে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে
আমরা জানি যে নির্বাচনে মাওবাদীরা সর্বোচ্চ আসন লাভ করে। তো স্বাভাবিকভাবেই মাওবাদীদের একটা আশা ছিল যে একজন নিরপেক্ষ ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হবে, কিন্তু নেপালি কংগ্রেসের সভাপতি প্রেসিডেন্ট নির্বাচিত হয় মাওবাদীদের একটু আশাহত হয় এবং তারা সরকার গঠনে অনীহা প্রকাশ করে, যার ফলে দেশের রাজনৈতিক অঙ্গন কিছুটা অস্থিতিশীল হয়ে পড়ে। রাজনৈতিক কোন্দল, রাজনৈতিক দলগুলির মধ্যে হিংসা বিদ্বেষ, তারপরে অন্তর্দ্বন্দ্ব, দলীয় শৃঙ্খলার অভাব, দল ত্যাগ অথবা নতুন দল গঠন, এগুলি নেপালের রাজনৈতিক দলের একটা অন্যতম বৈশিষ্ট্য, আর এই বিষয়গুলো দেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তোলে। নেপালের যে রাজনৈতিক অস্থিতিশীলতার আরেকটা কারণ আমরা দেখি যে মাওবাদীরা যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন তারা চেয়েছিল যে গণমুক্তি ফৌজ এবং মাওবাদী মিলিশিয়াদের দেশের নেপালের সেনাবাহিনীতে যোগদান করাতে, কিন্তু এই যোগদানের বিষয়ে সেনাবাহিনী এবং যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সাথে মাওবাদীদের একটা মতবিরোধ দেখা দেয়, যার ফলে এটাও রাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম দেয়। জাতিভেদ প্রথা, সেটা নেপালে আমরা লক্ষ্য করি যে নেপালে মোট জনসংখ্যা 90% হিন্দু, আর দেখা গেছে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলিতে তারাই অবস্থান করে, অন্যান্য জাতি যারা আছে তাদেরকে তেমন একটা ততটা সুযোগ প্রদান করা হয় না। এতে এই যে জাতিভেদ প্রথা, এটা নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার একটা অন্যতম কারণ। আমরা দেখি যে নেপালে যে জাতীয় পর্যায়ে নেতা যারা রয়েছেন তারা ব্যক্তিগত যে জাতীয় চিন্তাভাবনা বা জাতীয় আদর্শ, জাতীয় নেতাদের যে ইটা আর কি জাতীয় স্বার্থের কথা তারা ভাবে না, তারা নিজস্ব চিন্তাভাবনা এবং নিজস্ব দলীয় চিন্তাই বেশি করে থাকেন, দলীয় স্বার্থের কথাই তারা বেশি ভাবে, যার ফলে এবং তারা বেশিরভাগই দেখি যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তোলে। কোয়ালিশন রাজনীতি নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার আরেকটি কারণ। যেমন আমরা দেখি যে নেপালে একক কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, যার ফলে কয়েকটা দল মিলে কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করে, আর কোয়ালিশনের অন্তর্ভুক্ত যে দলগুলো আছে তাদের মধ্যে ক্ষমতার বণ্টন, তারপরে যে পদ বণ্টন, দপ্তর বণ্টন ইত্যাদি নিয়ে মতবিরোধ দেখা দেয়, যার ফলে সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম নেয়। এলিট এবং সাধারণ জনগণের মধ্যে ব্যবধান, এটিও রাজনৈতিক অস্থিতিশীলতার একটা কারণ। কারণ আমরা দেখি যে এলিট এবং সাধারণ জনগণের মধ্যে চিন্তা চেতনা, জীবনযাপন, মূল্যবোধ সব দিক থেকে একটা পার্থক্য পরিলক্ষিত হয়, যার ফলে এদের মধ্যে যে একটা সহযোগিতামূলক মনোভাব সেটা আমরা লক্ষ্য করি না। এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনটা বেশি মানে অস্থিতিশীল, রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে। নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার আরেকটা কারণ যদি আমরা দেখি তাহলে দেখব যে গ্রাম এবং শহরাঞ্চলের মধ্যে একটা ব্যবধান আমরা লক্ষ্য করি। যেমন গ্রামের জনগণ আমরা জানি যে নেপালে 83% লোকই গ্রামে বসবাস করে, আর এই যে তারা তাদের জীবন গ্রামে বসবাস করার কারণে তাদের জীবনযাত্রার মানও অত্যন্ত নিম্ন হয় এবং তারা সহজ সরল জীবনযাপন করে, আর শহরের জনগণের জীবনযাত্রার মান অনেক উচ্চ হয়। আর এই কারণে নেপালের যে শহরের জনগণ এবং গ্রামের জনগণের মধ্যে সহযোগিতামূলক মনোভাবের পরিবর্তে বিরোধপূর্ণ মনোভাবই আমরা বেশি লক্ষ্য করি, যার ফলে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়। রাজনীতিতে নেপালের রাজনীতিতে সামরিক বাহিনী সীমিত হস্তক্ষেপ, এটাও রাজনৈতিক অস্থিতিশীলতার আরেকটা কারণ হিসেবে উল্লেখ করা যায়। কারণ আমরা দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার নেপালে আমরা দেখেছি রাজতন্ত্রই ছিল প্রায় 240 বছরের মতো, সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করি যে নেপালের যে সেনাবাহিনী আছে তারা রাজনীতিতে তাদের প্রভাব অতিরিক্ত, আর অতিরিক্ত প্রভাবের কারণে দেশে নেপালের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বিকশিত হতে পারছে না, এবং যে সেনাবাহিনী তারা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে অথবা সরকারের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা উপভোগ করে থাকে, এটাও রাজনৈতিক ক্ষেত্রে একটা অস্থিতিশীলতার জন্ম দেয়। নেপালের রাজনৈতিক ব্যবস্থায় আরেকটা
অস্থিরতার আরেকটা অন্যতম কারণ হচ্ছে বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা। আমরা দেখি যে নেপালে বিভিন্ন সময় বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো এই যে পরিকল্পনার যে সুফল সেটা নেপালের সকল জনগণ ভোগ করতে পারেন। একটা বিশেষ শ্রেণী যেমন নেপালের রাজা, নিজস্ব বাহিনী, রাজকীয় সেনাবাহিনী, ইলিশ শ্রেণী, আমলাতন্ত্রের একটা নির্দিষ্ট অংশ, রাজনীতিবিদ, ব্যবসায়ী শ্রেণী, এই যে বিশেষ বিশেষ শ্রেণী তারাই মূলত এই অর্থনৈতিক সুবিধাটা ভোগ করে। সকল জনগণ সেই সুবিধাটা পায় না, যার ফলে এই যে না পাওয়ার যে বেদনা এটা জনগণকে ব্যথিত করে, আর এই ফলে দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হয়ে পড়ে। আমরা দেখি যে দক্ষিণ এশিয়ার একটা উন্নয়নশীল দেশ হচ্ছে নেপাল, সে দেশে বহুবিধ সমস্যা বিদ্যমান। আর দেশে রাজনৈতিক দেশের পরিস্থিতিকে স্থিতিশীল করার মাধ্যমে, রাজনৈতিক যে পরিস্থিতিটা আছে সেটা সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে হবে, স্থিতিশীলতা ফিরে আনতে হলে সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান করতে হবে। এবং সেখানে যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা যায় তাহলে সেখানে সে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে। তো শিক্ষার্থীরা, আমাদের এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা আশা করি তোমরা মানে ই হবে, মানে আশা করি তোমরা বুঝতে পারবে, বাসায় স্টাডি করবে, বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে। সবাইকে শুভেচ্ছা।